কদিন ধরে ইউটিউবে কিছু হলিউড আর সাউথ ইন্ডিয়ার কিছু মুভি ক্লিপ দেখলাম, দেখে এত মজা লাগলো এবং এতটাই হাস্যকর, সেটা আমি শেয়ার না করে পারছি না। প্রথমত হচ্ছে সেখানে ফিজিক্স আর লজিক এই দুটোকে পুরো কচুকাটা করা হয়েছে। যদি ফিজিক্সের কথা বলতে হয়, কোনো অভিকেন্দ্র বল নেই, কোনো অবকেন্দ্র বল নেই, মহাকর্ষ সূত্র নেই, ঘর্ষণ নেই, নিউটনস ল অফ মোশনগুলো নেই, কী যে হচ্ছে সিনেমাতে, কী যে দেখানো হয়েছে আর কী যে না দেখানো হয়েছে, তো এক এক করে একটু দেখে নিই। প্রথমে দেখে নিই এমন একটা মুভি ক্লিপ যেখানে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কিছু নেই, সে একটি গাড়িতে করে আসছে এবং গাড়িটা বন বন করে ঘুরছে, কিন্তু হিরো একদম স্টিল, সে কিছু বল অনুভব করছে না। ক্লিপটা একটু দেখে নিই। দেখলে এও সম্ভব, এইটা দেখে শুধু আমার একটা জিনিসই বলতে ইচ্ছা করছে, নেক্সট চলে আসি মহাকর্ষ বল বা গ্র্যাভিটি। সিনেমাতে গ্র্যাভিটি বলে কোনো জিনিস নেই, যখন তখন গাড়ি টাড়ি উড়ে যায় এবং এমনি এমনি গাড়িগুলো আকাশে উঠতে থাকে। দেখা যাক, সেই সিনটা একবার দেখে নিন। নেক্সট যে ক্লিপটা, সাউথের একজন নামী অ্যাক্টর নাগার্জুনা, তার একটা মুভি ক্লিপ, সেখানে নাগার্জুনার একটা ফাইট সিন চলছে, নিউটনের মহাকর্ষ সূত্রকে সে ইচ্ছা নিজের ইচ্ছা মতন ব্যবহার করছে, দেখে নিই সেই সিনটা। নেক্সট একটা মুভি ক্লিপ দেখে নিই, সেখানে লজিক বলে কিছু নেই, আমাদের পুরনো ফিল্ম অ্যাক্টর ধর্মেন্দ্র, ধর্মেন্দ্র কি করছে সেটা একটু দেখে নিই। সমঝ লে আপ তেরা ইস দুনিয়া সে কানেকশন কাট। তোমারি ইয়ে গলি লোহে কে শরীর কে পার নাহি জা সকতি। এটা তো গেল হাত দিয়ে গুলি আটকানো। ছোটবেলায় আমরা বাটুল দি গ্রেটের কমিক্স পড়ে খুব মজা পেতাম, যে বাটুল দি গ্রেটের সেই একটা ছবি থাকতো যে বুকে গুলি লেগে সে গুলিটা ব্যাক করছে। এরকম একটা মুভি ক্লিপ আমরা দেখে নেই যেখানে হিরোর বুকে গুলি লেগে গুলিটা ব্যাক করছে, দেখা যাক। নো লজিকের কথা বলতে গেলে মিঠুনের কথা, মিঠুন চক্রবর্তীর কথা আসবেই। সে এমন কিছু ফিল্ম করেছিল যেখানে লজিকের কোনো মা বাবা নেই। তার একটি মুভি ক্লিপ দেখে নিই, একটি লোহার কড়াই, লোহার কড়াইকে সে কিভাবে ব্যবহার করছে দেখে নিই। কোথায় যাবি তুই, আমার হাত তো নিষ্পিস করতেছে। না, এবার একটা সত্যি সত্যি ভালো একটা মুভি ক্লিপ দেখবো, ধুম থ্রি সিনেমার। ডিরেক্টরকে হ্যাটস অফ, এত সুন্দর একটা কম্পিউটার গ্রাফিক্স সিনেমাতে ব্যবহার করার জন্য। তো এটা দেখে সাউথের একজন ডিরেক্টর ভাবলো যে এর মধ্যে কোনো মশলা নেই, আমি এমন কিছু একটা করব যে যেন দর্শকরা আরো বেশি করে সিনেমায় চলে আসে, কিন্তু কোনো লজিক থাকবে না। দেখা যাক, সিনটা একবার দেখে নিই।
কুছ ভি। নেক্সট একটা মুভি ক্লিপ দেখে নেই, যেখানে হিরো আর কি একটা একটা হার্ট তৈরি করেছে, একটা আর্টিফিশিয়াল হার্ট তৈরি করেছে, সেইটা নিয়ে একটা মজাদার ক্লিপ। সিনেমাটা খুব সিরিয়াস, কিন্তু আমাদের দেখতে সত্যি মজাই লাগে। হ্যালো ডাক্তার, সম্পনিশ বাবু এখন আর ইয়ার কন্ডিশন চালা সিরিয়াস। কন এই লোক কাহা সে আতে? পরের একটা ক্লিপ দেখে নেবো। আচ্ছা, তীর ধনুক আমরা দেখেছি, আমরা ছোটবেলা খেলতামও ধনুক আর তীর। সেই তীর, এই তীরটাকে কোনো একটা মুরগিকে যদি তীর হিসেবে ব্যবহার করা যায়, হ্যাঁ একটা মুরগিকে যদি তীর হিসেবে ব্যবহার করা যায় তাহলে কেমন হবে, দেখা যাক ক্লিপটা। নেক্সট হচ্ছে ফাইট সিন। হিরোরা সেখানে ফাইট সিনে নিজের হাতি ব্যবহার করে, হাতি যথেষ্ট, হাত হাত ছাড়াও আরও যেসব জিনিস ব্যবহার করে, চাকু, কুড়ুল, দা, বন্দুক ইত্যাদি। কিন্তু এইখানে হিরো এমন একটা জিনিস ব্যবহার করছে যেটা না দেখলেই নয়। আচ্ছা, হাতের উপর দিয়ে, হাতের আঙ্গুলের উপর দিয়ে যদি ট্রেন চলে যায় তাহলে কি হবে, আমি তো ভাবতেই পারছি না। কিন্তু এমন একটা ক্লিপ আমরা দেখতে চলেছি এখন, দেখে নিই ক্লিপটা আগে। আজকে এই পর্যন্তই, আরো প্রচুর মুভি ক্লিপ আছে যেগুলো বলে শেষ করা যাবে না। যদি সুযোগ পাই আরো এরকম মজার মুভি ক্লিপ নিয়ে ভিডিও করব। এটা কোনো রোস্টিং ভিডিও নয়, জাস্ট মজা লাগলো দেখে তাই শেয়ার করলাম। ধন্যবাদ। সো প্লিজ সারা কবর সারা কবর সারা 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 পাকা রায় সারা পাকা রায়।